আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা সকলে জানি আর্ট শিল্প হচ্ছে আমাদের দেশের শিল্প সংস্কৃতির একটি বিশাল ঐতিহ্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে এই আর্ট শিল্প বিলুপ্তির পথে। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক কেন এই আর্ট শিল্প বিলুপ্তির পথে এবং এর ভবিষ্যৎ কি। আদাব, নামটা কি একটু বলবেন প্লিজ? আপনার এই আর্ট পেশায় আপনার সাথে এখন জড়িত আছেন কয়জন? আপনি একাই এখন করছেন, আপনার সাথে আর কেউ নাই? না, সহযোগিতায় কেউ নাই? না। তো দাদা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ে দিয়েছি আর আপনার ছেলেটা আপনার গ্রাফিক ডিজাইনের কাজ করে আর কি। আচ্ছা, কম্পিউটার গ্রাফিক ডিজাইনের কাজ করে আর কি। এই পেশা যদি স্থায়ী থাকতো তাহলে আপনার ছেলেকেও এই পেশায় নিয়ে আসতেন? এখন আপনি নিজে থেকে নিয়ে আসতে চাইছেন না? না না, যেহেতু এখানে ইনকাম নাই। না না, ভবিষ্যতে এটা রেজাল্ট আরো খারাপ হয়ে যাবে। তাহলে তো ইনকামও কমে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ডিজিটাল বাইরানোর পরে ইনকাম মানে সবাই যাইতেছে আস্তে আস্তে এই জগৎ থেকে। আমি আছি এলাকায় আর কি, কোনো মতো। কিন্তু এই আর্টিস্ট তো একটা মহান পেশা, বিশাল একটা পেশা, চাইলে তো সবাই পারে না। হ্যাঁ, এই যে হাতে আর্ট, এটা অনেকদিন যাবে, অনেকদিন। আর যেটা ডিজিটাল, এটা দেখবেন যে 2 মাস পরে আর নাই, বা 3 মাস পরে লেখা উঠে যায়, জ্বলে যায়, তারপরে ই হয়ে যায়, ফেড হয়ে যায় আর কি। তো ভাইজান, সাংসারিক সংসার চালে তো সমস্যা হয় না এই পেশায়? এখন যেহেতু ইনকাম কমে গেছে, ছেলেটা কাজ করে ওই আপনার আবার ওই গ্রাফিক কাজ শিখেছে। আচ্ছা, এই মহান পেশা কিন্তু দিনে দিন উঠে যাচ্ছে, কিন্তু এটা আর পাওয়া যাবে না। এই সব মানে ইনারা চলে গেলে, দুনিয়া ছেড়ে ইনারা চলে গেলে তো আর পাওয়া যাবে না, এই পেশা আর পাওয়া যাবে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে এই মহান পেশা। তবে ভাইজান, যারা আর্ট নিয়ে পড়াশোনা করছে আর কি, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তাদের জীবন কি হবে? ওই যে অন্য পেশা নিতে আছে, দেখছেন লেখা কত সুন্দর। কম্পিউটার টাইপ থেকে কি কোনো কিছু তো কম, ডিজিটাল থেকে কি কোনো কিছু তো কম? দেখেন এত সুন্দর লেখা, এত সুন্দর। অথচ আমরা বাঙালি কিন্তু বুঝি না, আমরা এই আধুনিক যুগের মানুষ বুঝি না। এই লেখা যে স্থায়ী এবং এটার যে একটা স্থায়িত্ব রয়েছে, এই আর্টের একটা মূল্য রয়েছে, এটা কিন্তু আমরা বুঝি না। আমরা ডিজিটালের দিকে ঝুঁকে যাচ্ছি, তাই না? তারপরে আপনারা যে বিভিন্ন ধরনের যে মিটিং মিছিলের বিভিন্ন দলের যে ব্যানার গুলো, এই কাজগুলো কি আর আছে আপনার কাছে? এই যে ফ্রেমটা দেখতে লাগাই, এমন এমন যে 2 বছর ভিতরে আমি একটা ব্যানার লাগাইছিল এটা। আচ্ছা আচ্ছা, 2 বছর ভিতরে আমি একটা ব্যানার লাগাইছি না এই ফ্রেমটা। আবার
এটা এত করে টাঙ্গাইলে অনেক দিন লাগে না না একদম আগে করতে হবে আমার কা ইচ্ছা ছিল আমার আবার আমার কা ইয়া জানি আছে এটা করতে আগে তো বিভিন্ন ধরনের মিটিং মিছিল বিভিন্ন দলের পোস্টার ব্যানার গুলো সবই আর্ট সব আর্ট এরকম হ্যাঁ তখন ইনারা কিন্তু সময় দিতে পারতো না না এক মাস আগে থেকে মানে সিরিয়াল ইলেকশন আইলে রাইতে ঘুমাইতাম পারছি না 15 দিন এক মাস আরে সুবহান 15 দিন এক মাস মানে খারাপ সময় ঝামেলা যায় মানে ঘুমাইতাম পারছি না কালের বিবর্তনে এই পেশা হারিয়ে যাচ্ছে আর এই পেশায় কেউ আসতেও চাইব না ব্যক্তিগত আছে তারপরে অনেক স্বচ্ছতার বিষয় আছে যেমন একটা লোক ইচ্ছা করলে শিল্প যেত না একটা ইচ্ছা লোক কবি যেত না ইচ্ছা করলে সে মানে আটেকার দাঁত তার ওই ভাব থাকছে ভাব না থাকলে সে কারণ জোর করে এটা কুশিয়ে যেতেন না আটের তার ভাবটা থাকছে আমার ছেলে এটা দেবে কত আনতাম পারছি না না এই পেশা যদি আবার ইনকাম থাকতো বা সিরিয়াল থাকতো ডিজিটালের উপর যদি নির্ভরশীল না হতো তাহলে কিন্তু অনেকে আসতো এই পেশা এখন তো আসবে না সাংসারিক চিন্তা বিভিন্ন ধরনের বহুত লোক এই কাজ ছেড়ে দিছে নবীনের দ্বার অনেক আছে আটে আছে নবীনগর এক রকম আছে এর মধ্যে মানে আমি একজন আছি চিন্তা করতে পারছেন দিনে দিনে এই পেশা হারিয়ে যাচ্ছে তবে এখনো যে ব্যাংক বিভিন্ন ধরনের ব্যাংকগুলো এখনো এই কাজগুলো দেয় আপনাদের বাংলাদেশ ব্যাংক কৃষি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক হ্যাঁ তারপর জনতা ব্যাংক সোনালী ব্যাংক লং টাইম যে থাকে ডিজিটাল তো অস্থায়ী দুই মাস তিন মাস পরে ফের হয়ে যায় থাকে না এই জন্য এই সমস্ত এই সরকারি অফিস আদালত গুলো এখনো এই আটের উপর নির্ভরশীল যত প্রাইমারি স্কুল আছে সব আপনি লেখা হ্যাঁ হ্যাঁ